আজকে পর্বে বানিয়ে দেখাচ্ছি হানি গার্লিক চিকেন একদমই ঝামেলাবিহীন সহজ রেসিপি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না জাস্ট অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বিকালের নাস্তায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন দেখবেন খুবই পছন্দ করবে এবং মজা করে খাবে এর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি একটু পাতলা স্লাইস করে কেটেছে এখানে একটা মুরগির বুকের পাট রয়েছে স্বাদ মতো লবণ দিলাম আর সে সাথে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস এটা করে ব্রয়লার চিকেনের যে একটা স্মেল থাকে ওটা থাকবে না চলে যাবে আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া গুঁড়া দুধ আমি হাফ টেবিল চামচ গুঁড়া দুধ দেড় চা চামচ মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা এটা এক চা চামচের মতো এখানে দিয়েছে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে হাতে সময় থাকলে আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারবেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথে খুব ভালোভাবে মশলার সাথে এটাকে মাখিয়ে ফ্রাই করে নেওয়া যাবে চিকেন কোট করার জন্য লাগবে ময়দা পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে মরিচের গুঁড়া বা আপনি চাইলে কালো বা সাদা গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করতে পারবেন সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আগে থেকে মেখে রাখা চিকেন আবারও একবার মিক্স করে নিচ্ছি সেটা কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম মশলার সাথে চিকেনটা ভালোভাবে কোট করে নিয়ে তারপরে সেটা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে এভাবে মুঠ পেকে কোট করে নেবেন এতে করে খুব সুন্দরভাবে ময়দা চিকেনের সাথে লেগে থাকবে অনেকটা কেএফসি চিকেন ফ্রাই যেরকম হয় একটু কোকড়ানো ঠিক সেরকম দেখাবে ময়দা ভালোভাবে ঝরিয়ে নিয়ে মিডিয়াম গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে মাঝারি বা মাঝারি থেকে একটু কম আঁচে রেখে ভেজে নেবেন হাই ফ্লেমে রাখবেন না এত করে দ্রুত ওপরে কালার চলে আসবে এছাড়া বুকের মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময় কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় তবে কেউ চাইলে হাড় সহ মাংস নিয়েও কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন সেটাও করা যায় আড়াই কেজির বেশি হবে মুরগির ওজন ছিল সেই মুরগির বুকের একটি আমি ব্যবহার করেছি তো আপনারা এত অল্প করবেন না একটু বেশি করে করবেন কারণ বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে বাচ্চারা চাইলে দেখা যাবে যদি আপনি পরিমাণে অল্প করেন সেক্ষেত্রে বাচ্চার চাহিদা অনুযায়ী আপনি দিতে পারছেন না প্যান হালকা গরম করার পর অ্যাড করে দিচ্ছি বাটার এক টেবিল চামচের মতো বাটার গলে গেলে অ্যাড করতে হবে রসুন কুচে আমি এখানে রসুন কুচি অ্যাড করছি দুই টেবিল চামচের মতো এটা যে যে স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন এটাকে লাইট গোলন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন রসুনের কালার চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে মধু আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারবেন আর স্বাদ বৃদ্ধির জন্য সয়া সস অবশ্যই দু চার চামচ অ্যাড করবেন এত করে এটা অনেক বেশি মজার হয় বাট এটা ছাড়াও বানানো যায় বাসায় সয়া সস ছিল না তাই আমি শুধুমাত্র বাটার গার্লিক এবং মধু দিয়ে এটা তৈরি করেছি তারপরেও কিন্তু খেতে বেশ মজার ছিল তো অনেক সময় দেখা যায় ঘরে এটা সেটা থাকে না দু একটা উপকরণ কিন্তু বাদ দিয়েও বানানো যায় তো আশা করছি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু বিকেলে বাচ্চাদের জন্য এটা তৈরি করে দিতে পারেন যদি বাচ্চারা চিকেন আইটেম খেতে চায় একটু ডিফারেন্টভাবে তৈরি করে দেওয়া যায় সবসময় একই ধরনের আইটেম কিন্তু খেতে পছন্দ করেন না বিভিন্ন সময় দেখবেন বিভিন্নভাবে যদি তৈরি করে দেওয়া যায় স্বাদের পরিবর্তন হয় এবং খেতেও ভালো লাগে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার সব ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ এই যে মধু দেওয়ার পর কিন্তু চুলার তাপ বাড়ানো যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে জাস্ট হালকা আঁচে রেখে উলটিয়ে পাল্টিয়ে নেবেন যদি চিনি দেন তাহলে যখন রসুন আপনার সুন্দর লাইট গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে হয়তো আপনি চিনি দিলেন দিয়ে সয়া সস দিবেন তাহলে কি হবে চিনি এবং সয়া সস দেওয়ার পর যখন জাল করবেন সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে সুগার সিরাপের মতো তৈরি হবে সেই পর্যায়ে অল্প কিছু মধু দিয়ে জাস্ট আপনি চুলা বন্ধ করে সেই সিরাপটা আপনি ব্রাশ দিয়েও চাইলে চিকেনের উপর লাগিয়ে দিতে পারবেন এটাও করা যায় আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে ভিতর থেকে দেখতে কেমন আর তৈরি করে খেলে বুঝবেন যে এটা যে আসলে কেমন মজায় সো আশা করছি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তৈরি করে খাওয়ার পর